তুমি কি আসলে সেলিব্রিটি হয়ে গেলে? তার মানে সেলিব্রিটি লাইফটা কি এরকম? মার্জিয়া কবিরের সাদামাটা জীবন পাল্টেই হয়ে উঠেছেন ডিজে সোনিকা। ভিন্নধর্মী চুলের স্টাইল, ড্রেস আপ কিংবা আকর্ষণীয় চশমা পরে নানা সময় আলোচনায় থাকেন দেশের এই প্রথম নারী ডিজে শিল্পী। বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড শো, বিপিএল এর একাধিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন ডিজে সোনিকা। যদিও কখনো ডিজে শিল্পী হবেন তেমন কোনো পরিকল্পনায় ছিল না সোনিকার। কখনোই আমি ভাবি নাই যে ডিজে হব, কিন্তু যখন দেখলাম যে হ্যাঁ ডিজের কাজটা আসলে আমাকে দিয়ে সম্ভব, যখন শিখতে গেলাম, শিখতে যাওয়ার পরে যখন দেখলাম যে ঠিক আছে এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে, এটা আমাকে দিয়ে হবে, তখনই এটার প্রতি আমার কমপ্লিট ডেডিকেশন দিলাম। পরিচিত হয়ে ওঠার পর বিভিন্ন সময় সবার সামনে নানা ধরনের অদ্ভুত ভিন্নধর্মী সাজে উপস্থিত হয়েছেন সোনিকা। এসবের পেছনে তার বক্তব্যও পরিষ্কার, যখন মোড যেমন থাকে তখন সেরকম সাজে উপস্থিত হতে পছন্দ করেন তিনি। এটা সবাই দেখবে সারপ্রাইজ, এটা তো আমার মুডের উপর ডিপেন্ড করে। একটা আর্টিস্ট, একটা শিল্পী টোটালি তার মুডের উপরে চলে। আজকে আমার শো কোথায়, আজকে আমার মন মেজাজ কেমন, আজকে আমার ক্রাউড কারা, সেটার উপর চিন্তা করেই আমি ওই দিনের গেট আপটা নিই। ভিন্নধর্মী সাজে উপস্থিত হওয়ার কারণে অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনারও শিকার হয়ে থাকেন সোনিকা। তবে সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, সবসময় নিজের পছন্দকে অগ্রাধিকার দিয়ে জীবন পরিচালনা করতেই পছন্দ করেন তিনি। একসময় স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পড়াশোনা করবেন, সেজন্য সবকিছু ঠিকও করে ফেলেছিলেন, কিন্তু এক বন্ধুর আহ্বানে ডিজেতে নাম লিখিয়েছেন। এরপর আর পেছনে ফিরে তাকাননি, 16 বছর ধরে ধ্যান জ্ঞানের প্রধান উপজীব্য করে তুলেছেন ডিজে অঙ্গনকে। আমার কমপ্লিট ডেডিকেশন অ্যান্ড আমার ধ্যান ধারণা চিন্তা চেতনা, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার মানে পুরো দুনিয়াটাই এই ডিজে। দীর্ঘ ক্যারিয়ারে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই ডিজে শিল্পীকে, তবে সেসব পাশ কাটিয়ে নিজের পথে হেঁটে চলেছেন দেশের অন্যতম প্রধান এই ডিজে নারী শিল্পী। ভবিষ্যতে ডিজে হতে আগ্রহী নারীদের নিয়ে কাজ করতে চান মার্জিয়া কবির সোনিকা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।